পর্যটন নগরী কক্সবাজারকে আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সর্ববৃহৎ ফুড কোর্ট কক্স কার্নিভালের যাত্রা শুরু হয়েছে। গতকাল রাতে নগরীর মোটেল প্রবাল সংলগ্ন মাঠে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় দেশে বিদেশে বিভিন্ন ব্র্যান্ডের মজাদার খাবারের স্টল নিয়ে কক্স কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিগো বিটির পরিচালক ও হোটেল দ্য কক্স টুডে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, কক্সবাজার চেম্বারের প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর পরিচালক আবু মোর্শেদ চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।